Assalamualaikum, welcome back to my channel. আমি আবিদা সুলতানা আপনাদের সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই ভ্যালেন্টাইনের ব্লগটা দেখে ফেলেছেন, কারণ অলরেডি যেহেতু আমি ঢাকায় চলে এসেছি, তারপরও আমার হাতে আরও চিটাংয়ের একটা দুটো ব্লগ বাকি ছিল, তাই ভাবলাম সেই ব্লগগুলো দিয়ে দিই, তারপরে আবার ব্যাক টু দ্য লাইফে ফেরত আসবো। তো এখন হচ্ছে আজকে সেই আকাঙ্ক্ষিত দিন, যে দিনটার জন্য আসলে আমাদের চট্টগ্রামে যাওয়া হয়েছিল সবার। আজকে হচ্ছে সালাম আমার বৌভাতের প্রোগ্রাম ছিল। তো এটা হচ্ছে চট্টগ্রামেরই একটা সেন্টার। আসলে আমি যেহেতু চট্টগ্রামের না, সো আমি ওইভাবে কোনো এলাকার নাম ঠিক বলতে পারছি না, আই এম সরি। তো তারপরও আমি শেষে এটা কোন হল ছিল সেই হলের নামটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে আগে আমরা হলে ঢুকি, ভিতরে দেখি। এবং ডেকোরেশন মোটামুটি খুব ভালোই লেগেছে আমার কাছে, ভিতরের হলটাও মোটামুটি ভালোই ছিল। সবচেয়ে বড় কথা ছিল যে পরিবেশটা দেখে মনে হচ্ছিল না চিটাঙে, মনে হচ্ছিল যে না আমরা ঢাকার মধ্যে কোথাও এক জায়গায় আছি। তবে পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, ছিমছাম, বিশেষ করে গাছ দেখে তো যেটা হয় আমি অনেক খুশি হয়ে গেছি। আপনারা সবাই জানেন যে গাছ আমার কী পরিমাণ ফেভারেট, তাও ইনডোর প্ল্যান হলে তো কথাই নেই। তো এই যে আমাদের লক্ষ্মী সুন্দরী মামি, তাকে তো আর শালা মামি ডাকতে পারবো না। সো এই হচ্ছে আমাদের ছোটো মামি। তো উনি ফটোগ্রাফি নিয়ে একটু বিজি ছিলেন, তো আমি বললাম মামা মামি আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন, আমি জাস্ট একটু আপনাকে ভিডিও করে নিই। উনি বললো ওকে। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সিম্পল করে সেজেছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এছাড়াও ওনার মানে মেকআপ ছাড়াও উনি দেখতে মাশাল্লাহ অনেক কিউট, সুইট। আর যেহেতু এজ খুব বেশি না, খুবই অল্প, আমাদের থেকেও অনেক ছোটো বয়সে, তারপরও আর এই যে একে একে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আসছিল, তো আমি জাস্ট একটু দেখাচ্ছিলাম সবাইকে। আর এই যে এটা হচ্ছে বড় মামার বউ, আমাদের বড় মামি। সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেহেতু সামনে এক্সপেক্টিং, তো অবশ্যই ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে সব ঠিকঠাক মতো হয়, সুস্থ সুন্দরভাবে একটা বেবি আমাদেরকে উপহার দিতে পারে মামি। তো এই যে আমার কাজিন, আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাই, আমার চাচু, আমার হাজব্যান্ড সব দাঁড়িয়ে আছে। তো এই তো, তো ওরা হচ্ছে ভাবছিল আমি ছবি তুলব, পরে দেখে যে না আমি ভিডিও করছিলাম। আমার আর কিছু বলার নেই, বলেন। আমি সেতুকে আজকে পাইছি, সেতু থেকে অনেক খাবো, সেতুকে নিয়ে আনন্দ করবো, চিন্তা করছো ভাইয়া? আজকের এই বিয়ের অনুষ্ঠানটা সার্থক যদি সেতু আমার খাওয়া। জি আমি খাওয়াবো না, তুই কিছু বলবি? এটা হচ্ছে আমাদের ছোট রাজকন্যা নাকি? ওরে বাবা, এই হচ্ছে খাবারের সাইডটা, মানে ওনাদের বসার সাইডটা, খাবারের সাইড একটু আলাদা করেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি তো দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, ভালোই পরিবেশটা অনেক সুন্দর ছিল, আমি আগেও বলেছি, প্লাস পরিষ্কার ছিল, সবচেয়ে বড় কথা নিট অ্যান্ড ক্লিন ছিল, সার্ভিস মোটামুটি ভালোই ছিল। আর সেই সাথে হচ্ছে মানে আরেকটা ইম্পর্ট্যান্ট থিং যেটা, সেটা বলবো যে পরিবেশটা আসলেই ভালো ছিল, সত্যি কথা। আমি যেহেতু ঢাকার বাইরে খুব বিয়ে আমার খাওয়া হয়নি এভাবে, কারণ আমাদের সব রিলেটিভরা আসলে ঢাকাতেই থাকে, সো দ্যাটস ওয়াই কখনো ঢাকার বাইরে গিয়ে ওইভাবে বিয়ে খাওয়া হয়নি। আর এই যে আমার ফুফাতো ভাই, আমার ছোটো ফুপির বড় ছেলে,
দেখতেই পেয়েছেন। তো যেটা বলছিলাম, তো যেহেতু আমার খুব এক্সপিরিয়েন্স নেই আসলে ঢাকার বাইরের বিয়েগুলো কেমন হয় বা হলগুলো কেমন হয়, খাবার কেমন হয়, সো আমি এক কথায় বলবো খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স, আমার খুবই ভালো ছিল এই হলটাতে। আর খাবারের কথা মানে কি বলবো, লাজবাব, আমার মুখে এখনও লেগে আছে, খাবারগুলো এত মজা ছিল, বিশ্বাস করবেন কি না জানি না, মনে হয়েছে যে অনেক বছর পর এরকম সুস্বাদু একটা খাবার খেলাম। মানে প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল। যদি আমি অ্যাভারেজ নাম্বারিং দেই তাহলে আমার কাছে অ্যাভারেজে একটু কম নাম্বার পাবে হচ্ছে রোস্টটা, কারণ আমার কাছে সবগুলো খাবার এত মজা লেগেছে সেই অনুযায়ী রোস্টটা একটু কম মজা লেগেছে। তবে প্রত্যেকটা আইটেম আসলে খুবই সুস্বাদু ছিল, বিশেষ করে খাসির কোরমাটা আমার ওভাবে কখনো খাওয়া হয়নি। আমি খাসির মাংস আম্মু হাতে ছাড়া অন্য কারো হাতে কখনোই খাই না, কারণ আমার কাছে মনে হয় একটা গন্ধ আসে তাই। বাট এবার আমি ট্রাই করলাম, খাসির একটা স্মেল ছিল এটা থাকবেই, কিন্তু কোরমাটা খুব মজা ছিল, সেই সাথে রূপচাঁদা ফ্রাইটা অসম্ভব মজা ছিল। মানে আসলে প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল। এবং এটা আমাদের নিজস্ব বিয়ে বলে না, আমি যেহেতু আমি আগেই বলেছি যে চিটাঙে আমার কখনো বিয়ে খাওয়া হয়নি কিংবা আমার এক্সপিরিয়েন্স নেই, তবে আমি খুবই মজা পেয়েছি, খুবই মজা পেয়েছি খাবারগুলো। বিশেষ করে ওনারা ফিরনিতে, আমরা তো ঢাকায় সাধারণত শাহী ফিরনিটা দিই, বাট ওনারা দেখলাম আমি খেজুরের গুড়ের ফিরনি দিয়েছে, যে জিনিসটা আসলেই খুব ভালো লেগেছে এবং আমি খুবই মজা পেয়েছি, এটা মানে না বললেই না আসলেই। এবং খুব মানে কি বলে, একটা লাইট মিষ্টি ছিল, খুব অতিরিক্ত মিষ্টি ছিল না, সেই জন্য আমার কাছে হয়তো আরও বেশি ভালো লেগেছে, কারণ যেহেতু আমি খুব অতিরিক্ত মিষ্টি পছন্দ করি না, তো আমার লাইট মিষ্টি পছন্দ, সো দ্যাটস ওয়াই আমার কাছে হয়তো এই খাবারটা আরও বেশি ভালো লেগেছে এই জন্য। শেষে আমি বর আর বধূকে একসাথে পেলাম, মানে আমি পাচ্ছিলামই না দুজনকে একসাথে, মামা বেবি গেস্টদেরকে অ্যাটেন্ড করার জন্য একটু ব্যস্ত ছিল। সো যাই হোক, এই যে দুজনকে দেখতেই পাচ্ছেন কেমন লাগছে, না মামা যদিও একটু নার্ভাস ফিল করছে মেবি হয়তো বা ক্যামেরার সামনে, এরকম হয় সাধারণত ছেলেরা একটু নার্ভাস ফিল করে, তবে দুজনকে আসলে সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমার ফুপির কাছ থেকে দোয়া নিচ্ছে, একে একে ছোটো ফুপি, তারপরে হচ্ছে সে যে ফুপি, সবাই দোয়া দিচ্ছে, এই তো তো এ আর কি। তো যাই হোক, এখানে আসলে একটু মজা করছিলাম আমরা আর কিছুই না, যেহেতু সবাই একসাথে হয়েছি, দেন আমি আর কথাগুলো রাখতে পারলাম না, কারণ আসলে অনেক এখানে এত সাউন্ড ছিল, সেই সাথে আবার গান চলছিল, সেই জন্য আমি আসলে আর ওই রিয়েল ভয়েসটা রাখতে পারলাম না। আর এই যে আমার টুনটুনি, তাকে নাকি আজকে দেখানো হয়নি, তো তাই আমি তাকে দেখাচ্ছিলাম সে কীভাবে সেজেছে। তো ওকে একটা লং ফ্রক পরিয়ে দিয়েছি, কারণ যেহেতু ওখানে এত গরম ছিল, বিশ্বাস করবেন না, মানে আমার কাছে মনে হয়েছিল হয়তো চট্টগ্রামে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, বরং ঢাকাতেই যথেষ্ট ঠান্ডা ছিল। ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে মানে আমি কোনো গরমকালে মেবি চলে আসছি, মানে কাঠফাটা রৌদ্র এবং এত গরম লাগছিল আমার কাছে। তো এই আর কি, তো কোনো মতো তাড়াহুড়া করে আমার মেয়েকে রেডি করে দিয়েছিলাম, তো এটাই ও আপনাদেরকে দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে। Thank you.
একদিন মেবি পরিচয় করিয়ে দিয়েছিলাম, আরেকদিন তো আজকে আবার পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন আমার মেজো ফুপির মেজো মেয়ে, আমার ছোটোবেলার সখী, বান্ধবী, বেস্ট ফ্রেন্ড যেটাই বলেন না কেন। ও একটু শাই ফিল করছিল, আমি বললাম যদি চুপ করে একটু দাঁড়া, আমি তোকে একটু ভিডিও করি। ও আর আমি আসলে আমরা পিঠাপিঠি, তো দ্যাটস ওয়াই ছোটোবেলা থেকে আমার সুখ দুঃখ, খেলাধুলা, ইচ অ্যান্ড এভরিথিং, ভাগাভাগি সব কিছু ওর সাথেই সবচেয়ে বেশি হয়েছে আমার। আর ওর নামটা হচ্ছে জ্যোতি, যদিও এখন ও মাশাল্লাহ দুইটা লক্ষ্মী এবং সুন্দর মাশাল্লাহ দুইটা মেয়ের মা হয়ে গিয়েছে, তারপরও মাশাল্লাহ মাশাল্লাহ আমার বোনটা এখনও অনেক সুন্দরী, এখনও অনেক কিউট। আর ওরও এভাবে ছোটোবেলায় কোনো ফ্রেন্ড ছিল না আমি ছাড়া। আসলে ছোটোবেলা বললে ভুল হবে, যথেষ্ট বড় হওয়া পর্যন্ত, মানে আমার বিয়ে হওয়া পর্যন্ত ওই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো এখানে সবাই মিলে আবার ওই যে খুনসুটি চলছে একটা আরেকটারে পচানো, মানে আমরা একসাথে হলে শুধু এই কাজ হয়, কে কাকে পচাবে, কোথায় কী হয়েছে, কোথায় কী না হয়েছে, এগুলো নিয়ে হাসি ঠাট্টা করা। সুখ দুঃখ মিলেই তো আসলে পরিবার, আর পরিবার এমন একটা জায়গা যেখানে আপনি আপনার দুঃখ যদি ভাগ করেন দেখবেন এটা হালকা হয়ে যাবে, আর সুখ যদি ভাগ করেন সেটা অনেক বেড়ে যাবে, যেটা আমি মনে করি। আর আমরা যেহেতু কি বলবো অনেকগুলা বছর জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সো এই জন্য হয়তো বা আমাদের মধ্যে ওই বন্ডিংসটা এখনও রয়ে গিয়েছে। যেহেতু আমরা সবাই এখন অনেক বড় হয়ে গিয়েছি, সবাই সবার মতো সবার জায়গা সেটেল হয়ে গিয়েছে, সবার বিয়ে হয়ে গেছে, এই যে যেমন ধরুন না এখন হয়তো বা একসাথে হয়েছে যে কোনো একটা ওকেশনে, এই যে আনন্দ ফুর্তি করলাম কয়েকটা দিন, তারপরে যখন আবার ঢাকায় চলে যাবো যে যার লাইফ আবার সবাই ব্যস্ত হয়ে পড়বো, আবার হয়তো বা কোনো একটা উসিলা খুঁজবো যে কবে আমরা সবাই একসাথে হতে পারবো এটার জন্য। তো এইটাই একটা আকাঙ্ক্ষা সবাই একসাথে হওয়ার, এটার জন্য অপেক্ষা করা, আমার কাছে এটাই মানে অনেক ভালো লাগে। কারণ আমার কাছে মনে হয় কি যে পরিবারের থেকে আসলে আপনার কাছে বড় কিছু হতে পারে না, হতে পারে একটা সময় মনে হতে পারে যে টাকা অনেক ফ্যাক্টর হতে পারে, যে টাকা হয়তো বা একটা ফ্যাক্ট, কিন্তু আসলে পরিবার অন্য কিছু, যেটা আপনি চাইলেও টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারবেন না, বা টাকা দিয়ে আপনি চাইলে হয়তো বা আপনার আশেপাশে অনেক মানুষ পাবেন, কিন্তু ভিতর থেকে যে একটা বন্ডিংস কাজ করে বা সুখে দুঃখে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, এটা না আসলে টাকা দিয়ে হয় না, যেটা আমার মনে হয়। এই তো হলটার নাম দেখিয়ে দিলাম, সিলভার স্পুন। তো এরপর হচ্ছে আমরা ওখান থেকে বাসায় চলে যাই, বাসায় গিয়ে তাড়াহুড়ো করে ড্রেসটা চেঞ্জ করি, আমরা শুটকে কেনার জন্য বের হই। কারণ যেহেতু এবছর কক্সবাজার যাওয়া হয়নি আমাদের, সো দ্যাটস ওয়াই ভাবলাম যে চিটাং থেকেই নিয়ে যাই, কিন্তু ব্যাডলাক হচ্ছে দোকানপাট সব বন্ধ ছিল ওই টাইমটাতে, কেন আমি ঠিক জানি না, অল্প কিছু দোকান খোলা ছিল, সো অল্প কিছু দোকান থেকে অল্প একটু শুটকি নিয়ে নেই। নিয়ে আমরা ঠিক ওখান থেকে হচ্ছে চট্টগ্রামের স্টেডিয়াম একটা এলাকা আছে, আমি আসলে ঠিক ক্লিয়ার বলতে পারছি না, তো ওই এলাকাটাতে আমরা গেলাম। তো যাওয়ার পর যেটা হয় আর কি, মানে আমরা বলি না যে ঢেকি স্বর্গে গেল বাড়া বাঁধে, সো চা খাবো না এটা তো হতেই পারে না। সো চট্টগ্রামেরও এলাকাগুলোতে ঘুরে ঘুরে আমি চা খাচ্ছিলাম, আর এই যে আমি একটু দেখাচ্ছিলাম এরিয়াটা আমার কাছে পুরোই বেলি রোডের মতো মনে হয়েছে, শুধু খাবারের দোকান আর খাবারের দোকান এই আর কি। সো তাই আমি ভাবলাম যে একটু এক ঝলক আপনাদেরকেও একটু দেখিয়ে দিই রোডটা কেমন। ভালোই লেগেছে সব, মানে দেখলাম যে ইয়াং জেনারেশনরা এখানে এসে খাচ্ছে, আড্ডা মারছে, সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে। সো তারপর ওখান থেকে হচ্ছে আমরা বাসায় ব্যাক করি। তো এরপর রাতে খাবার দাবার শেষ করে এবার হচ্ছে গিফট খোলার পালা ছিল, যদিও আমি একটু লেটে পৌঁছেছি, অলরেডি অনেকগুলো গিফট খোলা শেষ হয়ে গিয়েছিলো, তো এই আর কি। তো আমি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো, তাই আমি একটু চেষ্টা করেছি ফাস্ট ফরওয়ার্ড করে দিতে এই জায়গাটাতে, সো দ্যাটস ওয়াই হয়তো বা একটু ফাস্ট ফাস্ট মনে হতে পারে আপনাদের কাছে। এই তো, আর অলরেডি যেহেতু অনেকগুলো গিফট খোলা শেষ, সো যে কয়টা বাকি ছিল আমি আসার পরে শুধু ওই কয়টাই আমি অল্প একটু একটু করে শর্ট নিয়েছি, আপনারা দেখতে থাকুন সাথে। Thank you.
দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষে ছোট্ট একটু রিকোয়েস্ট করতে চাই, এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা আপনাদের কাছে ভালো লাগছে কিনা কিংবা কোনো অবজেকশন আছে কিনা প্লিজ এটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টসের মাধ্যমেই আমি অনেক কিছু শিখতে পারবো আমার ভুলগুলো, কারণ আমি তো আসলে বুঝবো না যে আমি কী কী ভুল করছি যদি না সেটা আপনারা আমাকে ধরিয়ে দেন। তবে প্লিজ অবশ্যই সুন্দর করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো সেই আশায় আজকের মতো এখানেই শেষ করছি, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম।